close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. Hi friends, welcome to my channel Lita's World. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে চাঁদ রাত, তো ঈদের অগ্রিম সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে কিন্তু রান্নাবান্না অলরেডি আমার ঈদের অনেকটাই কমপ্লিট করে আমি গুছিয়ে রেখে এসেছি। হঠাৎ করে যেহেতু জেনেছি যে আগামীকাল ঈদ, সো খুব ঝটপট ঝটপট করে কাজ করে নিয়েছি, কারণ চাঁদ রাতে আমরা সবাই বাইরে বের হই। আর আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়, ঢাকা শহর পুরোই ফাঁকা। আর এই ফাঁকা ঢাকা শহরে ঘুরবো না তা কি হয়, অবশ্যই অবশ্যই ঘুরতে হবে। দেখুন চারিদিকে কোনো লোকজন নেই, একদম ফাঁকা। লোকজন নেই বলতে তা না যে লোকজন নেই, মানে লোকজনের পরিমাণ খুবই কম। আর শপিং মলগুলো যা সুন্দর সাজিয়েছে না, শপিং মলের ভেতরে কিন্তু লোক আছে, মানে মানুষজন ভিড় আছে, কিন্তু বাইরে নেই। আর এই ফাঁকা রাস্তায় যেখানে যেখানে যেতে পারি না সারা বছরে, এই দুটো ঈদেই কিন্তু ওই ঘোরা হয়। দুটো ঈদ তেমন না, আসল কোরবানি ঈদ ওভাবে ঘোরা হয় না চাঁদ রাতের দিন, কারণ গরু থাকে না। আর কি যে বলার, মানে বলবো আর কি যে বলছি, মানে এক্সাইটমেন্ট আমি সব ভুলে যাচ্ছি। রাস্তা দেখুন একদম ফাঁকা, গাড়ি নেই বলতেই চলে, সবচেয়ে দেশের বাড়ি ছুটেছে। আর আমিও এই সুযোগটাকে মিস করতে চাই না। যেখানে যেখানে ঘুরি না সেখানে সেখানে আজ ঘুরেই ছাড়বো। লাইটিং রাস্তার চারিধারে যে সুন্দর লাইটিং, আর শপিং মলগুলো তো লাইটিংয়ের কথা মানে বলা কি বলবো, এত এত সুন্দর লাইটিং করেছে এরা, বোঝার বাইরে। না দেখালে আসলে বিশ্বাস হবে না। আপনাদেরকে আমি একটু একটু করে যতটুকু পারবো শেয়ার করব। আর এই যে আজকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কাউরান বাজার, ওই সাইডটা না একদমই যাওয়া হয় না। আর ওইখানে একটা যে ফুচকার দোকান, আহা, বছরের এই টাইমটাতেই চাঁদ রাতের দিনই আমরা ওই চটপটি ফুচকা খেতে যাই। আর এইবার মিস করব তা কিন্তু হতেই পারে না, এইবার মিস করা যাবে না। তাই হাজবেন্ড যখন বলল যে চট করে রান্না করে রেডি হয়ে নাও, আমরা কিন্তু ফুচকা খেতে যাব। আর এই সুযোগ আমরা তিনজনে হাতছাড়া করব কোনো দিন না। হাতে মেহেদি পরারও টাইম পাইনি, না মেহেদি পরার কোনো দরকার নেই আপাতত ঘুরি। এই যে বলেছিলাম আপনাদের যে চারিদিকে একদম লাইটিং করেছে রাস্তার সব সাইডে, দেখুন তো কি সুন্দর লাইটিং। আমি যতই দেখছি ততই ভালো লাগছে। বলতে বলতে কিন্তু ফুচকা অলরেডি অর্ডার দেওয়া শেষ। টেস্ট কেমন? তাই দুই বোন নিয়ে নিয়েছে ফুচকা, আর আমরা দুজন নিয়েছি চটপটি। কিন্তু আমার চটপটি এখনো আসেনি, মানে অনেক ভিড়, রেডি হতে টাইম লাগছে। আমি ওয়েট করছি চাতক পাখির মতো, ফাইনালি আমার চটপটি চলে এসেছে। আহাহা কি যে টেস্ট, বলে কিন্তু বোঝাতে পারবো না, অনেক টেস্টি। আমার বরের খাবার দেখে, চটপটি খাওয়ার দেখে কে লোভ সামলাতে পারবে বলুন তো। যাক যাক, আমি আর কথা বলছি না, আমিও কিন্তু আমার চটপটিটা খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এ পর্যন্তই, আমি কিন্তু আর টানছি না, বড় করছি না, তাহলে আপনাদের ভালো লাগবে না। আমিও চটপটি খাই আর আপনারাও ঈদ এনজয় করুন। টাটা।